আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নাসিরাবাদ কলেজ অনলাইন ক্লাসে। আজ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য টেনসর অ্যানালাইসিস সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, নাসিরাবাদ কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেনসর অ্যানালাইসিসের প্রথমে আমরা ভেক্টর অ্যান্ড টেনসর নিয়ে হাজির হয়েছে। ভেক্টর এবং টেনসর, এটা হচ্ছে মানে দ্বিতীয় চ্যাপ্টার। প্রথমে আমরা জানবো যে আসলে টেনসর জিনিসটা কি। আমি এখানে ডেফিনেশনটা লিখে রেখেছি, সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ রিকোয়ার্স টু অর মোর ডিরেকশন। সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস অর্থাৎ কিছু ভৌত রাশিকে রিকোয়ার্স টু মোর ডিরেকশন, মানে প্রকাশ করার জন্য দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয়, দিক প্রয়োজন হয়, সেই সকল রাশিকে বলা হয় টেনসর। তাহলে আমরা যদি বাংলা বলি যে কোনো ভৌত, কিছু ভৌত রাশিকে দিক প্রকাশ করার জন্য দুই বা ততোধিক দিক প্রয়োজন হয়, সেই সকল রাশিকে বলা হবে টেনসর। টেনসর মূলত তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রতিচল টেনসর বা ভেক্টর, ইংরেজিতে বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর আর টেনসর। সহচল ভেক্টর, এটা হচ্ছে কোভেরিয়েন্ট ভেক্টর আর টেনসর। আর এটা হচ্ছে মিক্স টেনসর বা মিশ্র টেনসর। তাহলে আমরা এই প্রত্যেকটা টেনসরের আলাদা আলাদাভাবে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে প্রতিচল টেনসর বা ভেক্টর কি, সহচল ভেক্টর বা টেনসর কি, মিক্স টেনসর কি। তাহলে আমরা প্রথমে আসি যে প্রতিচল টেনসর বা ভেক্টর, ইংরেজিতে বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর বা টেনসর। আচ্ছা, কন্ট্রাভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট হচ্ছে তুমি কন্ট্রা ভেরিয়েন্ট টেনসর। আচ্ছা, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট টেনসরটা হচ্ছে যে তোমার একটা এরকম ভেক্টর লিখবা, লিখার পর তুমি এখানে বার দিবে, বার দেওয়ার পর তুমি যদি এখানে পি লিখো, কি লিখো, পি লিখো, তখন তুমি এই উপরে যেটা থাকবে এটাকে বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট, নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় কোভেরিয়েন্ট। আর যখন উপরে এবং নিচে দুইটাই থাকবে তখন এটা হচ্ছে মিক্সড। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কি আছে, এ বা পি, অর্থাৎ পিটাকে বলা হয় কি, সূচক। তাহলে এ বা পি এটাকে আমরা এভাবে লিখতে পারবো, আমরা লিখব ডেল এক্স বার। যেহেতু আমাদের এখানে কি আছে, বার উপরে আছে, তাহলে ডেল এক্স বার উপরে দিব আর এখানে দিব ডেল এক্স বার ছাড়া দিব। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কি আছে পি, তাহলে আমি এখানে এ দিব, এখানে পি দিব, পি দেওয়ার পর আমি এখানে অন্য কিছু দিতে পারি, মনে করো আই দিলাম, এখানেও কি দিলাম, আই দিলাম। অর্থাৎ মূল কথা হচ্ছে আমার এখানে এই এ বার পি সমান আমরা লিখবো, যেহেতু এটা উপরে আছে কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে ডেল এক্স বার আই, ডেল এক্স বার আই, আর নিচে দিলাম আমি মনে করো জে, সরি নিচে দিলাম কি, ডেল এক্স জে। অর্থাৎ আমাদের এখানে যদি পি থাকে তাহলে আমি এখানে পি দিব, আর এখানে কি নতুন নিয়ে আসছি জে বা আই, তাহলে আমি এখানে দিব এ আই। অর্থাৎ এই নিচে এবং এই উপরে এটার কাটা গিয়ে আগে যে আমাদের ডেল এক্স বার পি বা এ বার পি এটা আমাদের থাকবে। এখানে উল্লেখ করে দিতে হবে যেখানে আমাদের এই আই সমান হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট কত এন, অর্থাৎ এন ক্রমে এটা আমাদের উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি যেটা দেখালাম যে এ বার পি ইকুয়াল টু ডেল এক্স বার পি উপরে দিব ডেল এক্স, অর্থাৎ যদি বার উপরে থাকে তাহলে এটা উপরে লিখবো আর নতুন আরেকটা নিয়ে আসবো সেটা আমরা এখানে দিয়ে দিব।
তাহলে এটা ছিল আমাদের কি কোয়ান্টা ভেরিয়েন্ট। এটা আমি আবারও বলছি, তাহলে দেখো এখানে আমি আরো দুটো লিখেছি তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে এ কোয়ান্টা ভেরিয়েন্ট অফ পি ইকুয়াল টু ডেল এক্স বার পি, যেহেতু এখানে উপরে কোয়ান্টা ভেরিয়েন্ট সেই জন্য আমি উপরে বার দিব এবং পি লিখবো, নিচে ডেল এক্স লিখবো, অন্য আরেকটা চলক নিয়ে আসবো আমি এখানে কিউ এ কিউ। আমি যদি এখানে আই দিই এ কোয়ান্টা ভেরিয়েন্ট অফ আই ডেল এক্স বার আই, এখানে অন্য আরেকটা প্রতীক নিয়ে আসবো ডেল এক্স জে এখানে জে, এরকমভাবে আমরা এটাকে বলতে পারবো একমাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর। কি একমাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর বা একমাত্রার প্রতিচল ভেক্টর বা টেনসর। কেন একমাত্রা? তোমরা মনে রাখবা এখানে হচ্ছে এ বার পি একটা চলক দেওয়া আছে, একটা লেটার দেওয়া আছে, তাহলে এই জন্য এটাকে বলা হবে একমাত্রা। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এরকম টেনসরের ক্ষেত্রে যতগুলো লেটার ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে তার মাত্রা বা ইন্ডেক্স তত, তার মাত্রা তত। এখন আমরা যদি দুই মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখব এ বার পি কিউ, এটা লিখলাম। তাহলে আমরা এখানে যেহেতু দুইটা, আমরা এখানে দুইটা এক টানবো ডেল এক্স বার পি ডেল এক্স বার কিউ। তাহলে আমি পি কিউ নিয়েছি, এখন আমি ডেল এক্স এখানে আর নিতে পারি, ডেল এক্স এস নিতে পারি। তাহলে এখানে আমি যেই ক্যাপিটাল লেটারটা অর্থাৎ যে ভেক্টরটা লিখেছিলাম সেই ভেক্টরটা লিখব, এবং আর এস এটা কোথায় ছিল? উপরে। তাহলে আমি এখানে লিখব আর এস, নতুন কি লিখছি আর এস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরকমভাবে যদি আমরা তিন মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর লিখি তাহলে আমি এখানে লিখতে পারবো, মনে করো এ নিলাম পি কিউ আর, মানে বার দিতে হবে অবশ্যই, যেহেতু আমরা তিনটা লেটার নিয়েছি তাহলে এক দুই তিন তিনটা লিখবো। তাহলে আমরা লিখবো ডেল এক্স বার পি ডেল এক্স বার কিউ ডেল এক্স বার আর। তাহলে আমি ডেল এক্স, আমি অন্য আরেকটা পি কিউ আর অন্য কোনো নিয়ে যাবো, মনে করো আমি আই নিলাম ডেল এক্স জে ডেল এক্স কে। তাহলে এখানে কী ছিল? এ লেটার ছিল বা এ ভেক্টর ছিল, এ ভেক্টর লিখব, পি কিউ আর উপরে ছিল তাহলে আই জে কে, এখানে আমরা লিখব আই জে কে। এবং এখানে উল্লেখ করে দিব এই যে আমাদের আই জে কে, অর্থাৎ এখানে যেই গুলো ব্যবহার হয়েছে এই সবগুলোই হচ্ছে এক থেকে এন পর্যন্ত, কত পর্যন্ত? ওয়ান থেকে এন পর্যন্ত। তাহলে আমরা এটাকে বলবো আমরা কয় মাত্রার? তিন মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর। তাহলে আমরা বলবো তিন মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর, আর এটাকে আমরা বলবো দুই মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর, আর এটা হলো একমাত্রা। তাহলে তোমাদের নিশ্চয়ই এই কোয়ান্টা ভেরিয়েন্ট বা আমরা বলতেছি প্রতিচল ভেক্টর বা টেনসরের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা দেখব কোভেরিয়েন্ট টেনসর, কোভেরিয়েন্ট টেনসর। তাহলে আগে যা লিখেছিলাম তার বিপরীতটা, আগে লিখেছিলাম উপরে, এখন আমরা লিখব নিচে। তাহলে এ বার কোথায় হবে? নিচে হবে, মনে করো আমি এখানে দিলাম পি। তাহলে আমরা কি লিখব? ডেল এক্স এখন কোথায় আছে? যেহেতু নিচে আছে পি, সেই জন্য আমরা বারটা দিব নিচে, নিচে তখন আমরা পি লিখব। তাহলে এখন পি দিয়েছি, এখানে অন্য আরেকটা আমি চলক নিয়ে আসবো ডেল এক্স, মনে করো কিউ, কি নিয়ে আসবো ডেল এক্স কিউ। তাহলে আমি এটা
এ লিখব। এটা কোথায় ছিল? নিচে ছিল। তাহলে আমি এটা নতুন নিয়ে আসছি কিউ, তাহলে এ কিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট টেনসর, হ্যাঁ, একমাত্রার অফ অর্ডার ওয়ান। অফ অর্ডার কত? এখন আমরা লিখব কোভেরিয়েন্ট টেনসর, কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক টু, অর্থাৎ দুই মাত্রার কোভেরিয়েন্ট বা সহচল ভেক্টর বা টেনসর কি। তাহলে আমরা এখানে লিখব, মনে করো এ বা পি কি। তাহলে যেহেতু আমরা এখানে দুইটি চলক অর্থাৎ পি কিউ নিয়েছি, সেই জন্য আমরা দুটা দাগ টানব, এবং কোভেরিয়েন্ট মানে হচ্ছে নিচে। তাহলে ডেল এক্স বার পি, ডেল এক্স বার কি। আমি এখানে নতুন আরো চলক নিয়ে আসবো, ডেল এক্স আই, ডেল এক্স জে ইন্টু, এখানে যে ভেক্টরটা ছিল সেই ভেক্টর লিখবো, এবং আই যে নতুন আসছে এবং এইগুলো ছিল নিচে, তাহলে আই জে। ঠিক আছে, তাহলে এখানে পি কিউ আই জে সবগুলো হচ্ছে ওয়ান টু এন পর্যন্ত। তাহলে এটাকে বলা হবে কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক টু। এখন যদি আমরা তোমাদের সুবিধার জন্য তিন মাত্রার কোভেরিয়েন্ট টেনসর আমরা লিখি, তাহলে আমরা কি লিখব? কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক থ্রি, তিন মাত্রার। তাহলে আমি লিখব এ বার, এখানে লিখব ই কিউ আর। তাহলে এখানে কি লিখব? যেহেতু আমাদের তিনটা আছে, তাহলে তিনটা দাগ দিব, এবং কোভেরিয়েন্ট মানে নিচে, ডেল এক্স বার পি, ডেল এক্স বার কিউ, ডেল এক্স বার আর। তারপর আমি এখানে ডেল এক্স নতুন আরেকটা নিয়ে আসলাম, আই, ডেল এক্স জে, ডেল এক্স। এখানে ভেক্টরটা কি ছিল? এ ভেক্টর। তাহলে এ যেহেতু কোভেরিয়েন্ট, তার মানে নিচে, নতুন কে কে আসছে? আই জে কে, আই জে কে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে তিনটা করি অর্থাৎ তিন মাত্রা, এরকম এন মাত্রার কোভেরিয়েন্ট টেনসর, কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর লিখা যাবে। তুমি পাঁচটা থাকলে পাঁচটা দাগ দিবে, পাঁচটার নিচে কোভেরিয়েন্ট থাকলে এরকম ডেল এক্স বা পি কিউ আর এস টি দিলে, উপরে দিবে ডেল এক্স আই জে কে, বা অন্য কিছু নিতে পারো, এ বি সি কোনো কিছু নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক থ্রি দেখালাম। এই যে কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক থ্রি, এইটাকে কিন্তু এইভাবেও বলা হয়, যেমন কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক থ্রি ইজ অলসো কল্ড এ টেনসর অফ টাইপ জিরো থ্রি। অর্থাৎ যেহেতু কোভেরিয়েন্ট, কোভেরিয়েন্টটা হচ্ছে নিচে, সেই জন্যে এটাকে জিরো থ্রি কি লেখা। আর যদি কোয়ান্টা ভেরিয়েন্ট হয়, মনে করো তোমাকে এখানে দুই মাত্রার বা তিন মাত্রার, তাহলে এটাকে এভাবে বলা হয়, আমি অলসো বাকিটা লিখলাম না, অলসো কল্ড এ টাইপ অফ থ্রি জিরো। অর্থাৎ থ্রি জিরো থাকলে তুমি, এটা যেহেতু প্রথমে থ্রি আছে, তার মানে তুমি এটা বুঝবে হচ্ছে কোয়ান্টা ভেরিয়েন্ট। আর যদি শেষে থ্রি থাকে, তাহলে হচ্ছে এটা শেষে যদি ডিজিট করে থাকে, তাহলে হচ্ছে কোভেরিয়েন্ট। তারপরে ওয়ান থাকলে এক মাত্রা, ওয়ান ওয়ান অর্ডার, টু থাকলে টু অর্ডার, আর যদি থ্রি থাকে থ্রি অর্ডার। তাহলে আমরা কোভেরিয়েন্ট এবং কোয়ান্টা ভেরিয়েন্ট টেনসর লিখতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে তোমাদের বই আরও দেখবে, এগুলোর সমস্যা থাকলে সেগুলো কমেন্টস বক্সে জানাবে। ঠিক আছে, এখন আমরা যাব মিক্সড টেনসর। শিক্ষার্থী বন্ধুরা, মিক্সড টেনসর
মিক্স টেন্সর হচ্ছে কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়েন্ট দুইটাই থাকবে। যেমন আমি একটা মিক্স টেন্সরের উদাহরণ লিখছি, সেটা হচ্ছে এ কন্টাভেরিয়েন্ট অফ পি, কোভেরিয়েন্ট অফ কিউ। তাহলে এখানে যেহেতু দুইটা টেন্সর কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট আছে, সেই জন্য আমরা দুইটা লিখেছি, দুইটা দাগ টেনেছি, এখানে একটা এখানে একটা। আচ্ছা, তারপর হচ্ছে এই কন্টাভেরিয়েন্টের জন্য আমরা কি করি, ডেল এক্স বার পি, তাহলে আমরা ডেল এক্স বার পি লিখব। তারপরে আমরা কোভেরিয়েন্টের জন্য আবার আলাদা ডেল এক্স বার কিউ, যেহেতু কোভেরিয়েন্ট নিচে থাকে আর কন্টাভেরিয়েন্টটা উপরে থাকে। যখন আমরা ডেল এক্স বার পি লিখেছি, তখন তার জন্য একটা নতুন আর একটা এ নিতে হবে, সেই জন্য আমি চলক নিলাম আই, আর কোভেরিয়েন্টের জন্য আর একটা চলক নিতে হবে জে। তাহলে এখানে খেয়াল করো, আমরা এই কন্টাভেরিয়েন্টের জন্য নিয়েছিলাম কি আই, সেই জন্যে কন্টাভেরিয়েন্ট মানে উপরে উপরে আই হবে, আর এখানে হচ্ছে তাহলে নিশ্চয়ই মিক্স টেন্সর বুঝতে পেরেছ। আমি আরেকটা মিক্স টেন্সর লিখে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম, মনে করো বি এখানে থাকলো, কন্টাভেরিয়েন্ট থাকলো পি কিউ, আর কোভেরিয়েন্ট থাকলো আর। তাহলে এখানে মোট চলো হচ্ছে তিনটা, পি কিউ আর, সেই জন্য 1 2 3। তাহলে কন্টাভেরিয়েন্ট হচ্ছে পি কিউ, তাহলে ডেল এক্স বার পি, ডেল এক্স বার কিউ, আর কোভেরিয়েন্ট হচ্ছে একটা, ডেল এক্স বার আর। তাহলে এখন কি করবে, এই পি কন্টাভেরিয়েন্টের জন্য ডেল এক্স বার আই নিলাম, এটা নিলাম ডেল এক্স বার জে, আর এটা নিলাম ডেল এক্স কে। তাহলে এখানে ভেক্টরটা কি ছিল, বি। তাহলে আমাদের কন্টাভেরিয়েন্টের জন্য আসছে আই জে, সেই জন্য কন্টাভেরিয়েন্টের জায়গায় আই জে, আর কোভেরিয়েন্টের জন্য আসছে কে, তাহলে কে। তাহলে এই যে আমি লিখলাম, এটাই হচ্ছে মূলত মিক্স টেন্সর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটি ভেক্টর বা টেন্সর সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ, এখন এই ডেফিনেশনগুলো আমরা দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর এর আমরা ডেফিনেশনটা দিব এখন তোমাদের সামনে। আসলে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট, মিক্স টেন্সর এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে সংজ্ঞা কোনো সমস্যা না, এগুলো আমাদের নিজের মতো করে লেখা যাবে, একটা যদি আমরা বুঝতে পারি। ঠিক আছে, এখানে দেখো x1 x2 x3 ডট ডট xn, স্থানাঙ্কের n সংখ্যক ফাংশনের n সংখ্যক পদ সমূহ যদি a1 a2 a3 an, অর্থাৎ এই x1 স্থানাঙ্কের জন্য পদ হচ্ছে a1, x2 এর জন্য a2, x3 এর জন্য a3, xn এর জন্য an, যদি x bar 1 x bar 2 x bar 3 x bar n স্থানাঙ্কের n সংখ্যক ফাংশনের পদ যদি a bar 1 a bar 2 a bar, অর্থাৎ বার থাকলে পদগুলোও বার দিয়ে হবে আর স্থানাঙ্ক থাকলে স্থানাঙ্ক দিয়ে হবে, তাহলে আমরা এই জিনিসটা তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে যে এটা মূলত হচ্ছে কি কন্টাভেরিয়েন্ট, এটা কি কন্টাভেরিয়েন্ট, এ বার আই, ডেল এক্স বার আই, আর এখানে জে নিয়ে আসছি, এ জে, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি এ বার জে ডেল এক্স জে, আমরা আগে বলেছি কন্টাভেরিয়েন্ট মানে উপরে হচ্ছে কি বার থাকবে, নিচে বার থাকবে না, এবং যেটা বেশি লিখেছি সেটা কার জন্য লিখেছি কন্টাভেরিয়েন্ট, সেজন্য উপরে কন্টাভেরিয়েন্ট, যেখানে এই যে জেটা যে নিয়ে আসছি সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত রূপান্তর সম্পর্ক দ্বারা, এটা হচ্ছে রূপান্তর, একটা থেকে আরেকটা রূপান্তর সম্পর্ক দ্বারা মানে সম্পর্কিত হয়, তবে ফাংশন a1 a2 a3 an, অর্থাৎ এগুলোকে আমরা একসাথে এ আই, অর্থাৎ এ কন্টাভেরিয়েন্ট আই কে x bar 1 x bar 2 xn, অর্থাৎ এক্স আই স্থানাঙ্ক ব্যবস্থায় একমাত্রার, কারণ হচ্ছে এখানে আমাদের ওইটা একটা আছে, সেই জন্য আমরা এটাকে বলবো একমাত্রার প্রতিচল ভেক্টর বা প্রতিচল টেন্সর, ইংরেজিতে বলা হবে কন্টাভেরিয়েন্ট ভেক্টর বা কন্টাভেরিয়েন্ট টেন্সর। তাহলে নিশ্চয়ই তোমরা এই কন্টাভেরিয়েন্ট ভেক্টর বা টেন্সর বুঝতে পেরেছো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটা ডেফিনেশন নিয়ে আসছি। এই দুইটা ডেফিনেশনের মাধ্যমে তোমরা বই থেকে যে কোনো ডেফিনেশনগুলো তোমরা বুঝতে পারবে, বই থেকে পড়ে নিবে। তাহলে কি কোভ্যারিয়েন্ট টেনসর অফ অর্ডার টু, অর্থাৎ দুই মাত্রার সহচর টেনসরের সংজ্ঞাটা কি? আগের মতোই আমরা এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ডট ডট এক্স এন, অর্থাৎ এটাকে বলা হবে এক্স কোভ্যারিয়েন্ট অফ আই স্থানাঙ্ক পদ্ধতিতে। এখানে এন স্কোয়ার সংখ্যক ফাংশন সমূহ কি, এন স্কোয়ার সংখ্যক, আগে যেহেতু আমাদের একমাত্রার ছিল সেই জন্য আমরা লিখেছিলাম কি এন সংখ্যক, আর এখানে যেহেতু আমাদের দুই মাত্রা বলছে সেই জন্য এন স্কোয়ার সংখ্যক ফাংশন সমূহের পদ সমূহ কি হবে, এ আই জে। আগেটা কি ছিল, আমাদের কন্টাবিলিটি ছিল সেই জন্য উপরে, আর এখন আমরা লিখতেছি এ আই জে, যেখানে আই জে হচ্ছে 1 2 3 4 কত এন পর্যন্ত পদ সমূহ। যদি এটা হয় যাকে এক্স বার ওয়ান, এক্স বার টু, এক্স বার থ্রি স্থানাঙ্ক পদ্ধতিতে এন স্কোয়ার সংখ্যক ফাংশন এ আই জে বার, ওই আগের মতোই, আগে ছিল একটা আর এখন ছিল দুইটা। তাহলে আমরা জানি যে কোভেরিয়েন্ট টেনসরের ক্ষেত্রে কিভাবে আমাদের লিখতে হয়, সেটা আমরা কিন্তু এর আগেও তোমাদের কি দেখিয়েছি। অতএব এটা অথবা এইভাবে লিখতে পারি, এ আকারে রূপান্তর সূত্র দ্বারা রূপান্তর করা হয়, তবে এ আই জে, অর্থাৎ এ আই জেটা কি কোভেরিয়েন্ট, কে দুই মাত্রার সহচর টেনসর অংশ বলা হয়। এবং এটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দুই মাত্রার সহচর টেনসরকে জিরো টু, অর্থাৎ যেহেতু আমাদের কোভেরিয়েন্ট তার মানে শেষে থাকে, পরে থাকে, নিচে থাকে, সেই জন্য টু হচ্ছে পরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে তোমরা এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, এন মাত্রার যে কোনো টেনসর তোমরা লিখতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো লেকচার। আল্লাহ হাফেজ।